আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকে রামাদান মুবারক, নাম রামাদানের শুভেচ্ছা সবাইকে। এই পবিত্র রামাদান মাস সামনে চলেই আসছে, দেখতে দেখতে আসলে আরও একদিন হয়তো বাকি আছে এই মাসে। কিন্তু অনেক এই মাসটা কিন্তু অনেক বেশি আনন্দের, অনেক বেশি ফুর্তির, অনেক বেশি ইবাদতের একটি মাস। আর এই মাসটাই সামনে রেখে আমি ছোটোখাটো কিছু আয়োজন করেছি, কিছু মানে সময় বাঁচানোর জন্য আর কি। ছোটো ছোটো কিছু টিপস আমি আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসলাম। আর আমার কিছু মেহমানের দাওয়াত ছিল, স্পেশাল কিছু মেহমান, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো মেহমানের জন্য কিন্তু আমি খাবার নিয়ে নিয়েছি টেবিলের মধ্যে। এই যে দেখেন, আমি বড় মাছের শুটকি রান্না করেছি দেশি আলু দিয়ে, তারপর ইলিশ মাছ ভাজি করেছি, মিট রান্না করেছি, রোস্ট করেছি, তারপর টিমের মাছের ডিম দিয়ে টক রান্না করেছি, তারপর দুই রকমের শুটকি ভর্তা ছিল, তারপর আইর মাছ দিয়ে মানে শিমের বিচি দিয়ে রান্না করেছি, অনেকগুলো খাড়ি ছিল আসলে, তারপর ফাবদা মাছও ছিল সঙ্গে। মানে তেমন কিছু মানে স্পেশাল কোনো কাড়ি না, আমার হাজবেন্ড কিন্তু নাও করেছেন যে তেমন কিছু রান্না করতে, কারণ বেশি রান্না করে ফেললে আসলে সবাই খেতে পারেন না, এর জন্য কমই রান্না করেছি। আর আমার এই কয়েকদিন যাবত অনেক বিজি যাচ্ছে আসলে আমার দিনগুলো, আমি দুই তিন সপ্তাহ হচ্ছে অনেক বিজি। আমি সব ভিডিওগুলো আসলে ভিডিও করতে মানে অনেকগুলো ভিডিও করেছি কিন্তু আমি আপলোড করতে পারতেছি না, ভয়েস ওভার দিতে পারতেছি না, তো অনেক বিজি আর কি। তো এই যে দেখেন, আমি রান্না করার সময় কিন্তু একটুকু ভিডিও করতে পারিনি, আমি সময় করে উঠতে পারিনি আসলে একা হাতে যে আমি রান্নাও করব তারপর ভিডিও করব, এরকম এই জন্য আমি করতে পারিনি। তো তিন বন্ধুর দেখা হয়েছে অনেক দিন পর, ওরা কিন্তু অনেক সময় নিয়ে খেয়েছেন, প্রায় ঘন্টা খানিক এরকম। তো ওনারা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ডিজার্টও দিয়ে দিয়েছি, অনেক গল্প স্বল্পও করেছেন মধ্যখানে। এই যে দেখেন ডিজার্ট, কিন্তু এখানে আমি মিল্ক কেক বানিয়েছি, পুডিং বানিয়েছি, তারপর ফ্রুট দিয়ে একটা ফালুদাও বানিয়েছিলাম, আর ওই যে সাদা বাটির মধ্যে ওইটা কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ উনি বানিয়ে নিয়ে আসছিলেন ভাবি, অনেক মজার একটি ডিজার্ট। আলহামদুলিল্লাহ আমরা সবাই এনজয় করেছি। তো চার ধরনের ডিজার্ট ছিল আর কি, আর ডিজার্টটা দেওয়ার পর এই যে দেখেন তিন বন্ধুর মেলা আর কি। আজকে অনেক হাসাহাসি করছিল ওনারা, আমি আসলে ভয়েস রাখতে পারিনি, ভয়েস রাখলে অবশ্যই আমি আপনাদেরকে মানে শোনাতে পারতাম আর কি। এত মানে এনজয় করেছি আসলে ওই দিন, অনেক সুন্দর একটি দিন কেটেছে আলহামদুলিল্লাহ ওনারা আসায়। আর অনেক দিন পর দেখাও হয়েছে, এই যে দেখেন সবাই অনেক ফুর্তি করছিল। তো তেমন কিছু না, ছোটোখাটো আয়োজন ছিল আমার আসলে এই রামাদানে। আরও অনেক কিছু মানে ইচ্ছে ছিল আর কি, অনেকে প্রিপারেশন নেওয়ার, আমি প্রিপারেশন আসলে তেমন কিছু নিতে পারিনি। হ্যাঁ, বললাম না আমার কিছু মানে দিনগুলো কিছু বিজি যাচ্ছে আসলে, জানি না কেন, কেউ বলতেও পারি না মানে দিন কেমনভাবে যাচ্ছে বলতে পারি না এই আর কি। তো এই যে দেখেন সন্ধ্যার সময় কিন্তু আমি ছোটো বাচ্চাদেরকে কিছু স্ন্যাক্সও দিয়েছিলাম, চিকেন ফ্রাই, তারপর চিপস, ওইগুলো আর কি। তো বাচ্চারা কাছে এই যে ভিডিও যে করতেছি, ভিডিওটা করার কিন্তু সময় পাইতেছি না, যখনই পারছি আর কি তখনই ভিডিও করতেছি, যখন আমার মনে হচ্ছে যে খাস খাস করে করে যখন মনে হচ্ছে তখনই ভিডিও করতেছি এই আর কি। তো সব সময় কিন্তু ভিডিও করতে পারতেছি না। তো সন্ধ্যার সময় আমার জায়েরাও আসেছিলেন দুইজন আর কি, সবাইকে আমি বলতে পারিনি। তো দুজন আমার একজন খাচ্ছের দুজন ছিলেন আর কি, ওনারা আসছিলেন, তো আমার বাসুরও আসছিলেন দুজন, তো ওনারা বসে গল্প করছিলেন। আর ওই তারপর আমি ওনাদের জন্য চটপটি বানিয়েছিলাম, হালিম বানিয়েছিলাম, আর একটু ফ্রাই আর কি, নুনের বড়া, এগুলো দিয়েছি। তো ওনারা বলছিলেন যে কোনো রকমের কোনোভাবে মানে নাস্তা খেতে পারবেন না, তবু মন তো মানে না, মেহমান আসলে আসলে মনে হয় যে অনেক কিছু খাওয়াতে, অনেক কিছু দিতে এই আর কি। তো আলহামদুলিল্লাহ ওগুলা নাস্তা দেওয়ার পর ওনারা সবাই চলে গিয়েছেন। আর এই যে দেখেন আমি রামাদানের জন্য ছোটোখাটো প্রিপারেশন আর কি, আমি কিন্তু এখানে মাংস জুড়ি, মাংস মানে ভাজি করতেছি পাতিলের মধ্যে, একটু রসুন দিয়ে দিলাম, ফ্রেশ রসুন গ্লেট করে। আর রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেব, রসুনটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি কিন্তু রসুন এই যে জুড়ি মাংস করছি, মাংসটা কিন্তু আগে থেকেই আমি রান্না করে নিয়েছি আর কি, যেরকম সবগুলো মশলা দিয়ে, পেঁয়াজ, রসুন, তারপর
আদা, মরিচ, হলুদ এগুলা দিয়ে আমি মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ভালো করেই রান্না করে নিয়েছি, একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। ওইগুলো আর আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তো বসানোর পর আমি একদম শুকিয়ে নিয়েছি, পানিটা একদম শুকানোর পর আমি মাংসটা কিন্তু জুড়ি করে ফেলেছি আর কি। তো ওই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে হয়তো আছে, আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেব। আমার ছোট্ট একটি ভিডিওতে আছে জুড়ি মাংসের। তো এই যে দেখেন, আমি বাদামি কালার রসুন হওয়ার পর আমি পেঁয়াজ, কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিলাম আর কি। তো জুড়ি মাংস করা কিন্তু একদম ইজি। আর জুড়ি মাংস দিয়ে যে কোনো ধরনের সিঙ্গাড়া বানান, চমচা বানান, সব কিছুই খেতে আসলে ভালো লাগে। পরোটার সাথেও খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে এই জুড়ি মাংসটা। আমাদের বাসায় তো মানে সবাই লাইক করে ওই রকম। তো ভাবলাম যে এবারে রমাদানে কিছু ডিফারেন্ট কিছু করি আর কি। তো আমি আসলে তেমন কিছু করতে পারিনি, দুইটা আইটেমই বানিয়েছি, আর আমার ডিপটাও মানে একদম ওভার। আমি কিছু বানিয়ে রাখার মতো না, মানে হালাল এমনভাবে নিয়ে আসছি আর কি। এই এবার মানে বেশি হয়ে গিয়েছে, আমার তিনটা ডিপেই মানে একদম ফুল হয়ে গিয়েছে এই আর কি। তো ভাবলাম যে না, রমাদানে তেমন কিছু তাড়াহুড়োও নেই, আর আমরা তো বউ আর শাশুড়ি আর কেউ ইফতারের সময় না। আমার হাজব্যান্ডও বাইরে ইফতার করেন, আমার বোনপু তো সবসময় বাসায় করে না, ও বাইরে করে, মাঝে মধ্যে বাসায় করে আর কি। তো এই যে দেখেন, আমি পেঁয়াজটা কিন্তু একদম মানে সফট করিনি, 2-3 মিনিটের মতো কষিয়ে তারপর পেঁয়াজটা একটু কুচি কুচু মানে ভাব থাকবে আর কি, ওই রকম থাকতে কিন্তু আমি জুড়ি মাংসটা দিয়ে দিয়েছি। আর ওইখানে কিন্তু আর কোনো মশলা আমি দেব না, শুধু গরম মশলা যেটা ওইটার একটু পাউডার দেব। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি আরও 5-6 মিনিটের মতো মানে একটু কষিয়ে নেব, না ডেকে আর কি, আমি একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজটা একদম মানে সফট যে না হয় আর কি, এরকম থাকবে। আমি যদি রমাদানে আরও কিছু মানে আইটেম আমি করি আর কি, আমার মানে এবার মনে হলো যে মাঝে মধ্যে রমাদানে এক দুইটা মানে 1-2 দিন হয়তো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, যে মানে কী কী বানাচ্ছি আর কি। আমি রমাদানের আগে তেমন কিছু আসলে প্রিপারেশন নেইনি। তো এখন জুড়ি মাংসর মধ্যে এই যে দেখতেছেন, 5-6 মিনিটের মতো কষানোর পর আমি ছোটো ছোটো করে কিপ করে আলু রেখেছিলাম। আলুটা কিন্তু জুড়ি মাংসের সাথে দিলে এমনিতেই ভালো লাগে, আর এই যে কোনো পুরের ভিতরে যদি আপনারা দেন এইরকম তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করে। আমার বাচ্চারা যদি এরকম মানে জুড়ি মাংসের সঙ্গে একটু আলু দেই, তারপর মানে চিকেন যদিও থাকে, চিকেনের জুড়ি মাংস হয় তাহলেও চিকেনের জুড়ি মাংসের সাথেও আলু দিলে আমার বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি আর কি। তো আলুটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো একটু ঢেকে দেব, যেহেতু আলু দিয়েছি একটু সফট হওয়ার জন্য। আমার একটাও আলু ভাঙবে না, আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখেন, আমার আলু কিন্তু ভাঙে নাই, একটা একটাই মানে রয়েছে আর কি। আর একটু আমি শুধু গরম মশলার গুঁড়া যেটা ওইটা দিয়েছি নামানোর আগে। তো এই যে দেখেন, আমার জুড়ি মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু মাখা মাখা রেখেছি আর কি, যাতে পুরের ভিতরে ঝরঝরে বেশি না হয়। ঠান্ডা হলে এমনিতেই ঝরঝরে হয়ে যাবে। এই তো আমার জুড়ি মাংস করা শেষ, আর এই যে দেখেন, পুরের জন্য কিন্তু আমি খাই বানাচ্ছি আর কি, ডুর যেটা বানাবো। তো ডুর জন্য কিন্তু এইখানে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি, আপনারা কতটুকু ডু দেবেন মানে বুঝে দেবেন আর কি, ডু কতটুকু মানে খাই আপনারা বানাবেন ততটুকু বুঝে দেবেন। তো আমি কিন্তু বেশি বানাবো না, ও কমই বানাবো। আর আমরা যে নুনের বড়া করি, নুনের বড়ার যে ডো আর কি, ওই ডুর মতোই কিন্তু এইগুলো বানাচ্ছি। এখানে আমি কিন্তু আদা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ফ্রোজ, আর পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর সঙ্গে দিয়ে দিয়েছি 7 মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আমি একটু হলুদও দিয়ে দেবো, 1 টিস্পুনের মতন হলুদ। 1 টিস্পুনের মতো হলুদটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি আর কি, সবগুলা যেন একটু ব্লকটা চলে আসে। তো এই যে দেখতেছেন, আমার কিন্তু পানির মধ্যে ব্লক চলে আসছে। আর এখন আমি চালের গুঁড়াটা দিচ্ছি, এটা কিন্তু যে বাজারে যে চালের গুঁড়া পাওয়া যায় ওই চালের গুঁড়াটাও আপনারা দিতে পারবেন, বাট ওইটা কিন্তু আমার বাংলাদেশ থেকে আমার বোনরা দিয়েছে আর কি। মানে ওরা বাংলাদেশে মানে গড়ের যে চাল, এই চালটা কিন্তু গুঁড়ো করে ওনারা আমারে দিয়েছিলেন। তো আমি কিন্তু একটা চাকনির সাহায্যে ছেঁকে তারপর দিয়েছি আর কি, একটা ক্যালেন্ডার দিয়ে আমি ছেঁকে নিয়েছি এই যে দেখতেছেন।
তো ডুটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো, আমি আগেও বলেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার মনে হয়েছে যে আমার আরও কিছু গুঁড়ি লাগবে আর কি, চালের গুঁড়া যেটা, তো আমি আরও কিছু দিচ্ছি ডু বানানির জন্য। তো একটু একটু করে দিলে আসলে ভালো হয়, আর একসাথে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু ডুটা সুন্দর হবে না বা জোরজোরে হবে না, তো একটু একটু করে দিলে ভালো হয়। তো আমি একটু দিচ্ছি আর নাড়ছি আর কি। তো আমার এই তো মানে চালের গুঁড়াটা দেওয়া শেষ, আমার কাঁহিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন লিড দিয়ে কিন্তু আরও 5-6 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, আর ঢেকে ঢেকে ঠান্ডা করার পরে, একদমই ঠান্ডা করার পর কিন্তু আমি ডুটা বানাচ্ছি। এই যে দেখতেছেন এই ডুটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাজটা দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, যে কোনো ধরনের মানে ডিজাইন দিয়ে আপনারা বানাতে পারবেন। তো ডুটা কিন্তু ভালো করে মতে নিতে হবে। আমি এই যে দেখেন অনেকগুলা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, তো আমি আপনাদেরকে এখন কয়েকটা করে দেখাচ্ছি আর কি। যে দেখেন ভালো করে কিন্তু ডুটা হাত দিয়ে মতে নিতে হবে। মতে নেওয়ার পর আমি এরকম রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি রুটি নাও বানাতে পারেন তাহলে এই যে আমি গুলগুল করেছি, গুলগুল করার পর হাত দিয়ে কিন্তু সাজটা দিতে পারেন। তো আমি হাত দিয়ে নেওয়ার চেয়ে আর কি, আমার সময় কম করার জন্য আমি এরকম মানে রুটির মতো বানিয়ে নিয়েছি। তো যেহেতু রামাদানে আসলে আমার মনে হয় আমি যে এই যে নাস্তা 2 রকমের বা 3 রকমের আমি বানিয়েছি আর কি, তো আমার মনে হয় প্রথম যে মানে 10টি রোজা আমার অনায়াসে যেতে চলে যাবে। তো তেমন কিছু হয়তো নাস্তা আমরা যেগুলো বানাই হয়তো 3টা 4টা আইটেম বানাই, আরও কতগুলো আমাদের বাজার থেকে আনাও থাকে, ওইগুলাও তো সঙ্গে অবশ্যই থাকবে। আর বাচ্চারা যেহেতু সবারই বাসায় আছে, আর বাচ্চাদের জন্য তো ডিফারেন্ট নাস্তা বানাতেই হয়, যে ডিফারেন্ট ইস্তা ইফতারি বানাতে হয়, তো ওইগুলো তো অবশ্যই থাকবে। শপ থেকে যেগুলো আনি ওইগুলো আর কি, তো হাতে বানানো তো অবশ্যই আছে, বাট শপের নাস্তাও থাকবে আর কি সঙ্গে। তো আমি এই যে দেখতেছেন আমি ডিজাইনটা কিন্তু মনের শেপ দিয়েই বানাচ্ছি আর কি, মন মন করে ওইরকম। তো ওইরকম আমার মনে হলো যে একটু ইজি আর আমার কাছে খেতে ভালো লাগে এই আর কি। তো আপনারা যদি এই মানে ডুটা না বানিয়ে আর কি, নুনের বড়ার যে আমি কাইটা করেছি ওইরকম যদি আপনারা নাও বানান তাহলে ময়দা দিয়েও করতে পারেন। তো ময়দা দিয়ে, শুধু ময়দা দিয়ে মানে ডুটা বানিয়ে আর ওইরকম ফুর দিয়ে যে কোনোভাবে করতে পারবেন, বা সমোসা যে আপনারা কারণ সমোসা পেট দিয়েও বানাতে পারেন, যে কোনো মানে পুরি দিয়ে ডু দিয়ে আর কি, এই মানে বাজিটা দিয়ে আপনারা বানাতে পারবেন, সমস্যা নাই। তো এই যে দেখতেছেন আমি কিন্তু অনেক তাড়াহুড়া করছি, ওই দিন আমার মেহমানও আসছিলেন গতকাল আর কি, আমার মেহমানও ছিলেন কিছু, তো অনেক তাড়াহুড়া করছি আসলে, ওইগুলোও বানাচ্ছিলাম, তারপর মেহমানের জন্য কিছু মানে নাস্তাও বানাচ্ছিলাম আর কি, অন্য মেহমান আসছিলেন, তো অনেক তাড়াহুড়া করছি এর জন্য হচ্ছিলো না, কয়েকটা হচ্ছিলো কয়েকটা হচ্ছিলো না ওই রকম আর কি। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর কি। এই যে দেখেন, তো হাত দিয়ে যদি এরকম টিপ টিপ করে আপনারা মানে রেখে দিতে চান তাহলে কিন্তু রেখে দিতে পারবেন, কুলে আসবে না। আপনারা যখন ফ্রাই করবেন তখন কিন্তু কুলে আসবে না, ওইরকমভাবেই এই যে দেখতেছেন ওইরকমভাবেই আপনারা রেখে দিতে পারবেন, শ্বাসটা না দিলেও হবে। তো আমি একটু সুন্দরের জন্য একটু শ্বাসটা দিলাম আর কি, ওইরকমভাবে রেখে দিতে পারেন আর কি। তো এই যে দেখেন আমি শ্বাসটা কীরকম দিচ্ছি, আমি আসলে তাড়াহুড়া করছি এর জন্য মানে আমার শ্বাসটা ভালো করে হচ্ছিল না। তো আসলে এক হাতে কাজ করা মানে ইজি না সব কিছু, আর আমার এই কয়েকদিন যাবত অনেক বিজি যাচ্ছে, এই জন্য আরও মানে আমার মানে সময় আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি। এই তো ওই যে দেখতেছেন অনেক ইজি আসলে এই ডিজাইনটা, দেখতে অনেক ভালো লাগে আর ফ্রাই করলে তো আরও বেশি ভালো লাগে। আমি মেহমান যেদিন মানে আমার এসেছিলেন, হয়তো একটু আগে আমার ভিডিওটি আছে, ওই ভিডিওতে আমি ওনাদেরকে দিয়েছিলাম আর কি। তো এই যে দেখেন আমার আমি আমার তাড়াহুড়া করেও যেমনে পেরেছি আর কি, আলহামদুলিল্লাহ সবগুলা মানে আমি বানিয়ে নিয়েছি। আমার ওই যে দেখেন মন মন করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো এই পিঠার নাম কিন্তু আপনারাও দিতে পারেন, আমি জুড়ি মাংস দিয়ে বানিয়েছি আর কি, যে কোনো পিঠা আপনারা বলতে পারেন। আর এই যে দেখেন প্রথম মানে যে 10টা রোজা আর কি, এই 10টা রোজার জন্য কিন্তু আমি চানা ভিজিয়ে নিয়েছি। আমরা কিন্তু এই যে কালো চানা এগুলাই বেশি খাওয়া পড়ে আর কি, তো সাদা চানাও কিন্তু মাঝে মধ্যে থাকে, তো আমি কিন্তু এরকম মানে কালো চানা কিনে নিয়ে আসি আর কি। তারপর ডাল আমি প্রথম 10টার জন্য কিন্তু এই চাল ডাল আর চানা ভিজিয়ে রাখছি, আর এরপরের 10টা কিন্তু আবারও ভিজাবো, এই 10টা মানে শেষ হয়ে গেলে আর কি লাস্টের দিন।
আমি আরও ভিজিয়ে রাখবো। তো আমার মনে হয় যে চানা ডাল এগুলো কিন্তু মানে আগে থেকে বেশি ভিজিয়ে রাখলে আর কি, মানে ফ্রিজের মধ্যে রাখলে আর কি ভিজিয়ে আমার কাছে মানে কেমন লাগে, মানে স্বাদটা যেমন তেমন একটা থাকে না। তো এর জন্য কিন্তু আমি প্রথম 10টার জন্য রাখি, তারপরে এই 10টা শেষ হওয়ার পর আরও 10টার জন্য ভিজিয়ে রাখি, তারপর আরও 10টার জন্য এরকম ভিজিয়ে রাখি আর কি। আর আসলে মানে চানা ডাল এগুলা কিন্তু খেতে খেতে পরে মানে মাসের শেষ আসলে কিন্তু খেতে ইচ্ছে করে না, অন্য কিছু খেতে চায় মনেই আর কি। তো যেদিন মানে মনে হয় আর কি আমার লাগবে তখন আমি ভিজিয়ে নিই, যখন সেহেরি খাই আমরা ওই সময়ই ভিজিয়ে নিই, আর দিনের বেলা ইয়ে করে নিই আর কি, ডালটা ব্লেন্ড করে নিই বা চানাটা আমি সিদ্ধ করে নিই এরকম। আর সাথে তো অনেক কিছু আরও থাকে, এই যে হাতে বানানো যে নাস্তা এগুলো তো না, আরও মানে বাচ্চারা যেহেতু রোজা রাখে তো বাচ্চাদের জন্য কিন্তু অন্য নাস্তাও বানাতে হয় ইফতারের জন্য, যে চিকেন ফ্রাই বা গ্রিল চিকেন, চিপস, ওইগুলা কিন্তু ওদেরকে দিতে হয়। আমাদের ইফতার ওরা খায় বাট ওরা তেমন একটা খায় না, শুধু মানে টেস্ট করে একটু একটু নেয় আর কি। তো ওদের খাবার কিন্তু ওরা বেশিই চায় আর কি। তো এর জন্য আসলে অন্য নাস্তাও সঙ্গে থাকে, বাজার থেকে কিনে আনা যে নাস্তা আর কি ওইগুলাও থাকে। তো এই যে দেখতেছেন আমার ডালটা কিন্তু আমি ব্লেন্ড করে ভালো করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি, যেন কিছু গন্ধ না উঠে আর কি, ওইভাবে আপনারা রেখে দেবেন। আর এই যে দেখেন চানা সিদ্ধ করে নিয়েছি, এরকম আমি মানে দুইটি বাটার মধ্যে রেখে দেবো, চানাটা সে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরকম রাখলে এই যে আমার 10 রোজার জন্য আর কি দুইটি বাটা এই আমার হয়ে যাবে। আর আমার মেহমানও আসছিলেন, মেহমানের জন্য আমি কিছু বাজি করে ফেলেছি এই যে দেখেন। তো ওই দিন আসলে মেহমান আসায়ও আমার ভালো হয়েছে, কারণ ভাবলাম যেহেতু ডালও ভিজিয়েছি তারপর চানাও ভিজিয়েছি যে গতকালকে আর কি, তো আমি মেহমানের জন্য বাজি করে নিলাম আর কি। আর ওই অন্যদিকে ডাল বাজিও করেছি ডালির পরে আর কি, যেটা ওইটা করেছি। তো একসাথে নাস্তাও হয়ে গেল মেহমানের জন্য, আর আমার ইফতারের জন্য আমি রেডি করে ফেলেছি। আর এই যে দেখতেছেন টর্টিলা, ওইটা দিয়ে কিন্তু আমি একটা নাস্তা বানাবো আর কি। আমি যেরকম মানে মিটের যে জুড়ি মাংস করেছি ওইটা দিয়ে কিন্তু ওই নাস্তাগুলো আমি বানিয়েছি, সেম জুড়ি করাটা আমি দেখাইনি আপনাদেরকে। চিকেন দিয়ে আর কি, চিকেনের বেস্ট দিয়ে আমি সেম প্রসেসে বাজি করে ওই চিকেনের জুড়ি দিয়ে কিন্তু আমি এই টর্টিলা দিয়ে বানিয়েছি আর কি। এরকম আপনারাও বানাতে পারেন, আর সাইডে দিয়ে যেরকম মানে জোড়া লাগে আর কি, ওইটা কিন্তু আমি ময়দা একটু গুলে আপনারা লাগিয়ে দেবেন। ওইটা যদি চান তাহলে কিন্তু আমি অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এটা আপনাদের সুবিধার্থে। অনেক সময় কিন্তু বাঁচিয়ে নেয় টর্টিলা দিয়ে বানিয়েছি, আর ওই এগুলো কিন্তু আপনারা ফ্রাই করে খেতেও মানে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর এয়ার ফ্রায়ারে দিয়েও খেতে পারবেন, তারপর ওভেনে দিয়েও খেতে পারবেন, অনেক মজার একটি রেসিপি। তো আমার এই ছোটোখাটো প্রিপারেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর রামাদানের অবশ্যই সবাইকে শুভেচ্ছা, রামাদানে সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। রামাদান মুবারক সবাইকে আবারও আমার পক্ষ থেকে, আর সবাই বেশি বেশি করে রামাদানে আল্লাহকে ডাকবেন আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।